আজকের ওয়েদারটা দেখো, সকাল সকাল একেবারে মেঘাচ্ছন্ন আকাশ একটা। প্রত্যেক দিন আমি ওয়েদার দেখি একটু, মানে আমার ভালো লাগে। আর এদিকে দেখো, চা বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আবার সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো, এখানে লাচ্চা সিমের প্যাকেট বের করে নিয়েছি আমি, আর এদিকে আমি লাচ্চা সিমি বানাবো সকালে সকালে। আর এদিকে দেখো, চাটাও আমার হয়ে গেছে, একেবারে ফুটে ফুটে লিকার বেরিয়ে গেছে। তো চাটা হয়ে গেছে আমার, চাটা এবারে বন্ধ করে দেবো। আর ওদিকে লাচ্চা সিমিও করে নিয়েছি, দেখো একটা বোলে ঢেলে নিয়েছি আমি এভাবে। তো লাচ্চা সিমি আমার রেডি। আর এদিকে দেখো, রিয়াদ সকালে সকালে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে মুডটা একটু অফ আছে, নাহলে ইয়ে করে বেড়ায়, ছুটে বেড়ায় আর কি। আর এদিকে দেখো, রিয়াদের জন্য একটু অ্যাপেল সেদ্ধ করে নিয়েছি, কারণ এদিকে রিয়াদের জন্য দেখো কিছু অ্যাপেল সেদ্ধ করে নিয়েছি। ওকে আপেল এইভাবে সিদ্ধ করে খাওয়াই। এদিকে দেখো, আমি একটু মাংস কষিয়ে নিচ্ছি অল্প করে, খিচুড়িতে দেবো বলে। শুধু খিচুড়ির জন্য এখানে একটু অল্প করে মাংস কষিয়ে নিচ্ছি আলাদা একটা প্রেশার কুকারে। আর এদিকে দেখো, একটা হাঁড়ি নিয়েছি খিচুড়ি করার জন্য। তো দেখো, হাঁড়িটাতে আমি তেল দিয়েছি, তার উপরে দিয়েছি ফোড়ন, দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবারে দেখো সব মশলা অ্যাড করবো। দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সব মশলা দিয়ে এভাবে ভালো মতো করে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখো, এভাবে ভালো মতো করে সব মশলা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। তো নুন আমি আর একটু দিয়ে দিলাম, কারণ খিচুড়িতে চাল অ্যাড করবো, নুনটা একটু বেশি লাগে। তো নুনটা আমি আর একটু বেশি দিয়ে দিলাম। তো দেখো, মশলা কষানো আমার হয়ে গেছে। এবারে অ্যাড করবো সবজি, কিছু সবজি আমি কেটে আগে থেকে ভালো মতো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখো, গাজর আছে, বিনস আছে, আলু আছে, আর সবজিগুলো দিয়ে ভালো মতো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো টমেটো, টমেটো দিয়ে নিয়েছি। আর দেখো, এবারে দিয়ে দেবো জল। তো জল দিয়ে এবারে দিয়ে দেবো ঢাকনা। তো এবারে ঢাকনা দিয়ে দেবো, টমেটোগুলো গলে যাবে, সবজিগুলো কষানো হয়ে যাবে মোটামুটি আমার। তো দেখো, টমেটোগুলো গলে গেছে আর সবজিটাও ভালো মতো কষানো হয়ে গেছে আমার। এবারে অ্যাড করবো ওদিকে আমি যে অল্প করে একটু মাংস রান্না করেছিলাম, মাংসটা আমি অ্যাড করব। দেখো, মাংসটা অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও মাংসের সাথে সবজি সব কিছুর সাথে ভালো মতো করে কষিয়ে নেব। তো দেখো, এভাবে ভালো মতো করে কষিয়ে নিয়েছি, নিয়ে যা কষিয়ে নিচ্ছি আমি ভালো মতো করে। এবারে অ্যাড করেছি দেখো চাল, চালটা আগে থেকে ভালো মতো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো চালটা অ্যাড করে আবারও চালটার সাথে ভালো মতো করে কষিয়ে নেবো, সব মশলা মাংস সবজি সবার সাথে একসঙ্গে ভালো মতো করে কষিয়ে নেবো। তো কষিয়ে মানে চালটা এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, আর এদিকে ডাল আমি করবো, ভাজবো। এটা মুগ ডাল, মুগ ডাল একটু ভাজতে হয়। তো মুগ ডাল একটু ভেজে নেবো, ভেজে নিয়ে ডালটা আমি লাস্টে অ্যাড করবো, লাস্টে সিদ্ধ করে লাস্টে অ্যাড করি, কারণ ডালটা আগে দিলে খিচুড়ির তলাটা বসে যায়, সেই জন্য। অনেকে আবার একসাথে দেয়, কিন্তু আমি লাস্টে অ্যাড করি। তো ডালটা লাস্টে অ্যাড করলে কী হয়, হাঁড়ির তলায় বসে না। তো দেখো, ডালটা এইভাবে ভালো মতো করে আমি একটু ভেজে নেবো, গন্ধ বেরোবে একটা সুন্দর। আর তারপরে দেখো, ওদিকেও আবার খিচুড়ি হয়ে যাচ্ছে। তো এভাবে লো মিডিয়াম আছে, আমি মুগ ডালটা ভালো মতো করে একটু দাগ দাগ করে ফ্রাই করে নেবো, যতক্ষণ না একটা স্মেল আসে। আর এদিকে দেখো, খিচুড়ি আমার কষানো হয়ে যাচ্ছে, চাল দিয়ে দিয়েছি। আর চালটা কি ভালো, চালটা দিয়ে একটু ভালো মতো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলে খিচুড়িটা তাড়াতাড়ি খারাপ হয় না, আর চালটা না কষালে খিচুড়িটা একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায় দেখবে। তো দেখো, জল দিয়ে দিয়েছি আমি এবারে, আমার চালটা মোটামুটি ভালো মতো করে ভাজা ভাজা হয়ে গেছিলো, কষানো হয়ে গেছিলো। তো এবারে আন্দাজ মতো আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি, আর নেড়ে ছেড়ে পেড়ে দিয়ে দেবো ঢাকনা। ঢাকনা আমি দিয়ে দিয়েছি দেখো, ততক্ষণে আমার ভাত চালটা সিদ্ধ হতে থাকুক। তো দেখো, আমার খিচুড়ি একেবারে ঢকবক ঢকবক করে ফুটছে।
আবার মাঝে আর একবার নেড়ে দেবো আমি, নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো ডাল আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখো একটু দাগ দাগও হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এদিকে দেখো আমার ভাত সিদ্ধ প্রায় হয়ে এসছে, খিচুড়ি মোটামুটি হয়ে এসছে। এবারে অ্যাড করবো আমি ডাল, প্রেশার কুকারে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা এবার আমি ঢেলে দেব ভাতের উপরে, এবারে ঢেলে দেব ডালটা দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো, ডাল চাল একসঙ্গে মিক্সড হয়ে যাবে। দেখো আমি ডালটা ঢেলে দিয়েছি, ডালটা ঢেলে এবার ভালো মতো করে ডালটা এবারে ঢালবো প্রেশার কুকার থেকে। আমি দেখো ডালটা ঢেলে দিয়েছি, এবারে ডালটা ঢেলে এবারে ভালো মতো করে নেড়ে ছেড়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর আমি লো মিডিয়াম আঁচে আরও 10 মিনিট ফোটাবো, কারণ ডালটার সাথে চালটা একটু ফোটাবো, তত ফোটাবো তত টেস্ট হবে খিচুড়িটা। তো ঢাকনা দিয়ে দেবো আমি। আর এদিকে দেখো আমি একটা অনেক পুরনো একটা খিচুড়ির সাথে চাটনি বানিয়েছি, একেবারে হাতে বানিয়েছি, আর এটা সিলবাটায় বানিয়েছি, মানে বেটে সিলবাটায় বেটে বানিয়েছি। তো এই রেসিপিটা আমি এই ভিডিওতে শেয়ার করব না, অন্য আর একটা ভিডিওতে দিয়ে দেব। এদিকে একটা রসুনের চাটনি আছে আর একটা ঝাল চাটনি আছে। তো এই ঝাল চাটনিটা আমি প্রচণ্ড ঝাল, মানে একটুখানি জিভে দিলে জিভ চলে যাবে, কিন্তু সেই টেস্ট একেবারে পুরনো, মানে বহু পুরনো রেসিপি এটা। তো তোমাদের সাথে অন্য আর একটা ভিডিওতে শেয়ার করব। আর এদিকে দেখো খিচুড়ি আমার একেবারে হয়ে গেছে রেডি, একেবারে গরম গরম খিচুড়ি। তো আমার খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও, দেখো সবজি আছে, মাংস আছে, সব রকম মিক্সড ডাল আছে। তো রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও।